হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার লক্ষ্মীর ভাণ্ডার আরও সহজ করলো কাগজ ছাড়াই সুবিধা পাবে সকলেই তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য দারুণ একটি ঘোষণা করা হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন যারা পাচ্ছেন না এবং যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি সকলের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে যেটা আপনাদেরও জানা দরকার তার জন্যই এই ভিডিওটি তো চলুন সমস্তরা জানাচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দশ বছর সময়কালে অনেকগুলি সমাজ কল্যাণমূলক কাজ ইতিমধ্যেই করেছেন আর তারপরেও তিনি মেয়েদের জন্য সবসময় আলাদাভাবে চিন্তা করে থাকেন তিনি পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সামাজিক অগ্রসর করতে এবং নিজের পায়ে দাঁড়াতে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এই ধরনের অনেক প্রকল্প নিয়ে এসেছেন যার মাধ্যমে কিন্তু অনেক পরিবার অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া মেয়েরা তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছে অনেক দূর পর্যন্ত তো ক্ষেত্রে আপনারাও কিন্তু অনেকে কন্যাশ্রীর টাকা যুবশ্রী এবং এই রূপশ্রীর টাকা কিন্তু পাচ্ছেন এরই সঙ্গে এই পশ্চিমবঙ্গের কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা আবেদন করে টাকা পাচ্ছেন আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাড়ির মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো অথবা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন যারা এস তারা এক হাজার আদার্স যারা তারা কিন্তু পাঁচশো টাকা করে পাচ্ছেন আর ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে প্রায় বেশিরভাগ বাংলার মা বোনদের ঘরে গত একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার কথা ঘোষণা করেছিলেন সেই মতো শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কিন্তু মহিলারা পাঁচশো এক হাজার টাকা পাচ্ছে এই ইতিমধ্যে কিন্তু এই জুলাই মাস পর্যন্ত এগারোতম কিস্তির টাকা পেয়ে গেছে যারা শুরুতেই আবেদন করেছিল তবে এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন গ্রাহকরা যাদের করা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড ও বেশ কিছু নির্দিষ্ট কার্ড দেখে তবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যেত অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এ সমস্ত কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই দেখাতে হতো এর পরেই কিন্তু আপনাদের আবেদন করতে দেওয়া হতো তাছাড়া কিন্তু আবেদন করতে পারছিল না তবে এবার গ্রাহকদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে লাগবে না সেই সমস্ত কার্ড গত শুক্রবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এক দারুণ খবর ঘোষণা করলো রাজ্য সরকার সরকারের তরফ থেকে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এস কার্ড না থাকলেও ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে আপনার কাছে আধার কার্ড নেই এস সি কার্ড নেই স্বাস্থ্যসাথী কার্ড নেই সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সরাসরি এই প্রকল্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যে কিন্তু এই আপডেটটা দেওয়া হলো যেটা আপনাদের জানানো দরকার অনেকেই কিন্তু বলছেন আমাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই আমাদের এস সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে কি আমরা আবেদন করতে পারব না তো এখান থেকে আপনি এখানে দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য আপডেটটা দেওয়া হলো আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এস কার্ড নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে গ্রাহকের সমস্ত তথ্য যাচাই করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাবেন গ্রাহক অর্থাৎ আপনি যোগ্য মহিলা কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই যাচাই করা হবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের যোগ্য কিনা আপনি এস সি এস সার্টিফিকেটের যোগ্য কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে যদি আপনি যোগ্য হন সেক্ষেত্রেই কিন্তু আপনাকে আবেদন করতে দেওয়া হবে বুঝতে পারছেন কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের যোগ্য কিনা সেটা কিন্তু দেখা হবে আধার কার্ড তো আপনি অবশ্যই বানাতে পারবেন যদি ভারতীয় হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন জানাতে পারছেন আর তার জন্যই কিন্তু তথ্য যাচাই করে তবেই এই লক্ষ্মীর সুবিধা পাবেন গ্রাহক এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান স্বাস্থ্যসাথীদের নিয়ম করেছি বাড়ির বয়স্ক মহিলার নামে হবে কার্ড কিন্তু যে বাড়িতে তিনজন মহিলা আছেন ও তাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে অথচ তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড নেই অভিভাবকের নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও সেই বাড়ির বউ ও মেয়েরা পেয়ে যাবেন তো এটাও কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ আপনার পরিবারে একটা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে যদি দুজন বা তিনজন নাম থাকে ঠিক আছে দুজন মহিলার বা তিনজন মহিলার নাম রয়েছে সেখানে মেয়েও রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তারা আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের তরফ থেকে কিন্তু টাকা পেয়ে যাবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে আধার কার্ড যদি না থাকে এস সি কার্ডও যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সহজ পদ্ধতিটা কিন্তু করে দেওয়া হয়েছে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট জায়গাতে শেয়ার করলাম কারা কারা টাকা পেয়েছেন এ মাসে এবং এখনও পর্যন্ত কারা টাকা পাননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন